এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাস ম্যাজিক্যাল মোমেন্টস। তো সপ্তমী দিন আমরা ভাবলাম যে গাড়ি করে একটু ঘুরবো, আমাদের নিজেদের গাড়ি করে। গাইস, তোমরা একদম চিন্তা করো না, গাড়ির ব্লগটা আমি অবশ্যই তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করবো, সো স্টে টিউনড। তো গাইস, চলো দেখি কতগুলো ঠাকুর দেখা যায়। তো গাড়িতে ওঠার আগে আমরা আমাদের বাড়ির সামনে ঠাকুরটাকে প্রণাম করে নিয়ে উঠে পড়লাম আমাদের গাড়িতে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই একটা ঠাকুর দেখতে পেয়েছি, খুবই সুন্দর ঠাকুরটা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা সাজানো হয়েছে, অনেক লাইটসের জন্য আমি মানে ঠিক করে দেখা যাচ্ছিল না ক্যামেরায়। তো গাইস, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তো খাওয়া দাওয়া আমরা গাড়ির মধ্যে চিপস টিপস খেয়েছিলাম, ভালোই মজা হলো আর কি, লাইট টাইস দেখলাম একটু জাস্ট আউটিংয়ের মতো। আর বাড়িতে যাওয়ার সময় আমি ড্রাইভার সিটের পাশে বসেছিলাম। তো গাইস, এইটাই ছিল সপ্তমীর কিছু মোমেন্টস। চলো এবার দেখে নিই অষ্টমীতে আমরা কোন কোন প্যান্ডেলে ঘুরলাম। অষ্টমী অঞ্জলি দেবো না, এটা হয় কখনো? আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশে যেই সংগমিত ক্লাবের পুজোটা হচ্ছে, সেই ক্লাবের পুজোতে অঞ্জলি দিতে। তো গাইস, অঞ্জলিটা তোলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু লাইটের জন্য মুখটা ওঠেই নি আমাদের। লাঞ্চে আমরা খেলাম আর্সেলানের মাটন বিরিয়ানি, দারুণ খেতে ছিল, আর মাটন রেজালা তার সাথে, ইট ওয়াজ সো সো গুড। লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নেওয়ার পরে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম ব্যান্ডেল হপিংয়ের জন্য। সন্ধ্যাবেলায় মা পরেছিল এই শাড়িটা আর আমি পরেছিলাম এই হলুদ রঙের টপটা যেটা আমাকে বাবা দিয়েছে। আমার খুবই খুবই ভালো লাগছিল জামাটা পরে, আর কালারটাও বেশ ভালো লাইট। আর বাবা পরেছিল এই পিচ আর রেড মেশানো, মানে পিঙ্ক আর রেড মেশানো এই শর্টটা। তো গাইস, টোটো করে বেরিয়ে পড়লাম, দেখি কী করা যায়। তো গাইস, ব্যান্ডেল হপিংয়ে যাওয়ার আগে আমরা একটু ভাবলাম কিছু খেয়ে নিই। তো আমরা এসেছি এখন ডায়মন্ড প্লাজাতে। তো গাইস, এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি মতো করেছিল, ওটার সামনে আমরা একটু ছবি তুললাম। তো গাইস, আমরা ভাবলাম মা মোমোটা খাবো। তো গাইস, আমরা খেয়েছি চিকেন চিজি মোমো, দারুণ খেতে ছিল গাইস, ও মাই গড, এত ভালো ছিল। আর তার সাথে পেপসি। তো গাইস, আমার গেম খেলতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমরা তো ঠাকুর দেখতে বেরিয়েছি, সো লেটস গো। তো গাইস, এটা হচ্ছে নাগের বাজারের প্যান্ডেল, খুবই সুন্দর করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নাগের বাজারের ওদিকে আরেকটা ঠাকুর আমরা দেখবো, ওই পারে আছে সেটা। আর এই ঠাকুরে যে প্যান্ডেলটা করেছিল অনেক বড় এন্ট্রি ছিল গাইস, হেঁটে হেঁটে পাগল হয়ে গেছি। এটা প্যান্ডেলটা খুবই কালারফুল ছিল,
বেশ ভালোই লাগলো দেখতে, খুবই সুন্দর প্যান্ডেলটা, আর খুব কালারফুল, অনেক কিছু, মানে লোক একদিকে লোক দাঁড়িয়ে আছে, তারপরে একদিকে অনেক মহিলা এভাবে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর স্কাল্পচার, তারপরে ভালো, বেশ কালারফুল, ভালো। তো গাইস চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক মজা হয়েছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর গাইস এগুলো কিছু ছোট ছোট ছবি, তোমরা একটু এনজয় করে নাও। গাইস বাড়িতে চলে এসেছি আর আমাদের আবার ফেভারিট জিনিস হাতে চলে এসেছে, যেটা হলো আমাদের আইসক্রিম। পুজোতে আইসক্রিম খাবো না এটা হতেই পারে না। সো ইয়া, সো গাইস আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে সপ্তমী এবং অষ্টমীর কিছু বেস্ট মোমেন্টস। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ স্ম্যাশ দ্য লাইক বাটন ওভার দেয়ার, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ওভার দেয়ার। সো টিল দেন গাইস, বাই বাই এভরিবডি, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড এ ভেরি হ্যাপি দুর্গা পূজা।